আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি যেটা ভাবতেছিলাম সেটাই কিন্তু বাস্তবে রূপ নিল। আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে বলতেছিলাম তোমাদের হয়তো পরীক্ষার ডেট দিয়ে দিবে। হ্যাঁ, তবে পরীক্ষার ডেট না দিলেও ফর্ম ফিল আপের ডেট কিন্তু দিয়ে দিছে। তোমরা জানো যে ফর্ম ফিল আপের 3-4 মাসের মধ্যেই কিন্তু সাধারণত পরীক্ষা হয়ে যায় ন্যাশনাল ইউনিভার্সিটি, যদিও এটার কম বেশি হতে পারে করোনার কারণে। হ্যাঁ, তো সাধারণত যেটা হয় আমি সেটা বললাম যে 2 থেকে 4 মাস বা 3 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই ফর্ম ফিল আপের নোটিশ দেওয়াটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়ার একটা, মানে কি বলবো, আগাম সতর্কবার্তা বলতে পারো। তো প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিছে। আমি তোমাদেরকে একটু দেখাই, যে NUBD.info এই ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবা, কারণ আজকাল কিন্তু অনেকেই ভুয়া নিউজ ছড়ায়, তোমরা প্রতারিত হবা না। এই যে দেখতে পাচ্ছি 2018 সালের আজকে যে নোটিস, এটা 2018 সালের অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন। আমি নোটিশে ক্লিক করলাম। এই যে সেই বিজ্ঞপ্তিটা, এটা প্রকাশ করা হয়েছে 5/1/2021। হ্যাঁ, অনেকদিন আগেই কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে শ্যারক নং জাতীয় বিশ্ববিদ্যালয় পানি অনার্স প্রথম বর্ষ 2018, এগুলো কি কোড নং, আজকে যাই হোক এগুলো দেখার দরকার নাই, 11 নভেম্বর। তো প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কোভিড-19 এর কারণে স্থগিতের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন ফি, অন্যান্য কাগজপত্র জমাদানের সংশোধিত তারিখ নিম্নলিখিত সক অনুযায়ী প্রদত্ত হলো। নির্ধারিত তারিখের ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না। হ্যাঁ, এরপরে কিন্তু কোনো সময় বৃদ্ধি করা হবে না। বলছে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ 10/31/31, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হবে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর 31 তারিখ শেষ হবে। আর ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ 1 তারিখ, সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ 2 তারিখ, আর বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমাদানের শেষ তারিখ 3 তারিখ। তার বলছে বিশেষ স্মারক, এত যাই হোক, এ বিজ্ঞপ্তি অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। তো যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে ফর্ম পূরণের ডেট কিন্তু দিয়ে দিছে, এটা কিন্তু এখন পরীক্ষা হবে তোমাদের কিছুদিনের মধ্যেই, হয়তো 3-4 মাস সময় আছে এটা আমরা ধারণা করতেই পারি। তো তোমরা জানো হিসাব বিজ্ঞানের জন্য, প্রথম বর্ষের জন্য হিসাব বিজ্ঞানের জন্য আমি একটা কোর্স চালু করছি, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এই কোর্সের মাধ্যমে তোমাদের হিসাব বিজ্ঞান সম্পূর্ণ বইটা শেষ করে দেওয়া হবে 2000 টাকা কোর্স ফির বিনিময়ে। তোমাদেরকে একদম শুরু থেকে পড়ানো হবে। অনেকেই তোমরা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে আসছো, তাদেরও কোনো টেনশনের কোনো কারণ নাই। একদম ক্লাস 9-এর স্টুডেন্টকে যেভাবে হিসাব বিজ্ঞান শেখানো হয় ঠিক সেভাবে আমি তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, তো যারা যারা পরীক্ষার্থী আসো, যারা যারা পরীক্ষার্থী আসো বিশেষ পরীক্ষা বা মান উন্নয়ন পরীক্ষার্থী, তারাও অবশ্যই জয়েন করবা। তো আর যারা নতুন স্টুডেন্ট আসো, তারা অনেকেই হয়তো বা ভাবতেছো যে আমাদের তো ফর্ম পূরণের ডেট দেয় না, তো তবে তোমরা একটা কথা মনে রাখবা যে বিশেষ পরীক্ষার ইয়েটা আগে হয় এবং যারা নতুন তাদেরটা একটু পরে হয়, কিছুদিনের মধ্যেই হয়তো বা তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিবে। তো যারা অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই এই ট্রেনটা মিস করলে কিন্তু আর কখনোই ট্রেন আসবে না মনে হয় আমার তরফ থেকে। তো সবাই ভালো থাকবা। আর আরেকটা কথা, এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে 01714421439 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আমার ম্যানেজারের কাছে থাকে, তবে আমার কাছেও মাঝে মাঝে থাকে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।